গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আমার, সন্ধ্যে দিয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে দেখো বসে বসে সিরিয়াল দেখছিলাম, তো ভাবলাম যে যেহেতু সিরিয়াল বসে বসে দেখছি তো সবজিগুলো একটু কেটে নিই। তো সবজি বলতে যে ফুলকপি, তো ফুলকপি আলু ভাজা করব, আর রাতে করব হচ্ছে রুটি। তো এখন সিরিয়াল দেখতে দেখতে ফুলকপি আলুটা কেটে নিই, কেটে আটাও মেখে নেব। মেখে কি বলতো, ঘরে বসে দুটো রুটি আর এই যে অল্প করে ফুলকপিটা আগে ভেজে নেব, কারণ মানে ছেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর ওই কারণে না সন্ধ্যের পরে ঘুমিয়ে পড়ে। তো যেহেতু ছেলে না খেয়ে শুয়ে পড়বে, তো ওকে ভাবলাম আগে দুটো রুটি করে দিই। তো সেই কারণে দেখো ঘরে আটাও নিয়ে চলে এসেছি আর এই যে ফুলকপিটাও, আর এতটাই ঠান্ডা পড়েছে ইচ্ছে করে না আর কিছু করতে এখন। তো যা কিছু করার নেই, আর এই ঘরের মধ্যে ঘরের ভেতরটা আমার একটু গরম, মানে যেখানে রান্না করি সেই তুলনায় ঘরের ভেতরটা গরম, যেহেতু সবসময় জানলা দরজাগুলো বন্ধ থাকে। তো এখানে বসে বসে আমি সবজিগুলো কেটে নিই, কেটে আটা মেখে ছেলেকে আগে দুটো রুটি করে দেবো। তো এখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর এখানে আমি তিনটের মতো রুটি করব, মানে খরগোশটাকে একটা দেবো আর ছেলেকে দুটো, কারণ আমাদের মানে খেতে অনেকটাই রাত হয়ে যায়, এত তাড়াতাড়ি আমরা খাবো না। যেহেতু সন্ধ্যার টিফিন কিছুক্ষণ আগেই করা হলো, তো ছেলে যেহেতু ঘুমিয়ে যাবে, ও সকালবেলা ঘুম থেকে উঠেছে, স্কুল ছিল, তো এইদিকে দেখো আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো নিজে খেলে তো একা একা খেতে চায় না একদম, মানে নিজে খেলে কী বলো তো অর্ধেকটা রুটি খেয়ে কোনো রকমে উঠে যাবে, আর একটু খাইয়ে দিলে একটু ওই যে খেলার চলে চলে যদি আমি খাইয়ে দিই তাহলে কিন্তু দুটো রুটি খেয়ে নেয়। তো যাই হোক, ওকে খাইয়ে দিই। আর এই তো এখন বাজে সন্ধ্যে 7টা, ধরো মানে 7:30টার মতো বাজে, এই যে খেয়ে ঘুমাবে সেই তো সকালবেলা, তো তাও খেতে চায় না। তো দেখো জোর করে ওই যে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি বলেই খাচ্ছে, আর যে কোনো বাচ্চাই দেখবে খেলার চলে খাইয়ে দিলে কিন্তু ওরা চট করে খেয়ে নেয়, আর একা একা খেতে চায় না। তো ভাবলাম আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো। তো ঘুম পাড়িয়ে তারপরে মানে আমাদের রাত্রের খাবার আর কি করবো। তো ঘুম পাড়িয়ে কিছুক্ষণ বসবো, বসে নিয়ে এত তাড়াতাড়ি তো খাবো না, তোমাদের দাদা ভাই আসতে আসতে সেই ধরো 10টা বেজে যায়, তো তখনই একবারে সবাই খেয়ে নিই, মানে তোমাদের দাদা ভাইও ঢুকে আর আমিও রুটি করতে যাই। তাহলে কী বলো তো একসাথে সব গরম গরম রুটি হয়, তো খেয়ে নিই। আর শীতের দিনটা ভাতটা কেউ খায় না রাত্রেবেলায়, তো রুটিটাই খায়। তো সেই কারণে ভাবলাম যে না ছেলেকে খাইয়ে ঘুম পাড়ি। গুড মর্নিং, তো দেখো এখন আমি সকালবেলা উঠেই চলে এসেছি গাছে জল দিতে। তো এইখানে কয়েকটা গাছ লাগানো হয়েছিল, তো গাছগুলো কদিন মরে যাচ্ছে, মানে জল কিছুদিন দেওয়া হয়নি, ভুলে যেতাম জলটা দিতে। তো ছোটো ছোটো গাছগুলো দেখো কয়েকটা গাছ দেখছি মানে ঝিমিয়ে গেছে, তো সেই গাছগুলোতেও জল দিয়ে দেবো। আর এখানে দেখো একটা লেবু গাছ আছে, আর এই যে একটা লঙ্কা গাছ, তো এই লঙ্কা গাছটার মতো জল দিয়ে দিলাম। এটা হচ্ছে বোম্বে লঙ্কা, প্রচুর ছাল। আর কলা গাছটা তো এমনিতেই জল পায়, তাও এক বালতি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ছোটো ছোটো গাছগুলোতে যেগুলোতে আমি জল দিচ্ছি, তো দুদিন জল না দেওয়া হয়নি, সেই কারণে দেখো গাছের পাতাগুলো একবারে ঝিমিয়ে গেছে, যেহেতু কিছুদিন আগে লাগানো হয়েছিল গাছগুলো। তো ভাবলাম যে যেহেতু এখন মনে পড়ছে আগে গাছে জলটা দিয়ে দিই, তো সেই কারণে আগে জলটা দিয়ে দিচ্ছি। তারপর তো সমস্ত বাসি কাজ এখন পড়ে রয়েছে, এখনও কাজে হাত দিইনি। তো চলো এরপর বাসি গাছগুলো সেরে নিয়ে আস্তে আস্তে, নইলে আবার তো বেলা হয়ে যাবে। আর এখন বাজে হচ্ছে 8:30টার মতো, কারণ ছেলে স্কুলে চলে গেছে। তো ছেলে চলে যাওয়ার পরে দেখো ধীরে সুস্থে এবার কাজ। তো সামনের উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই আমি, যেহেতু বাসি দুয়ারে একটুখানি সামান্য জল দিয়েছিলাম, আর অত সকালে না না উঠান ঝাড় দিতে মানে পারিনি। আর দেখছো তো চারদিকে অবাধে উঠানটা না অনেকটাই বড়, আর কালকে বিকেলবেলা না ঝাড় দিয়ে রেখেছিলাম কিছুটা, মানে অনেক পাতা পড়ে গেছিলো। আর চারদিকে তো বেলপাতা, ধরো 5-6টার মতো বেলগাছ আছে আমাদের ঘরে, তাহলে বেলপাতাগুলো পড়ে, তারপরে আম পাতা পড়ে, তো সেই কারণে বিকেলবেলা কিছুটা ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এখন যেহেতু মাটিটা ফেলেছে না, এখন ঝাড় দেওয়া যায় না, মানে ঝাড় দিতে একটু কষ্ট হয়, যতদিন না মাটিটা বসে ততদিন এরকম একটু হবে, কষ্ট হবে। তো দুই একবার ধরো বৃষ্টি পড়লেই না মাটিটা বসে যাবে। তো এইদিকে দেখো আমি ঝাড় দিয়ে নিয়েছি আলগা আলগা করে, আর যেহেতু কালকে বিকেলে বলেছিলাম না ঝাড় দিয়ে রেখেছিলাম, তো সেই কারণে দেখো পাতাটা কম পড়েছিল। আর তারপরে দেখো উঠোন ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে চলে এসেছি আমি ছাদে। আর এখানে ডিবাগুলো কালকের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, যেগুলো মানে সদাইগুলো যেগুলো শেষ হয়ে গেছিলো সেই ডিবাগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মানে ছাদে এখানে কি রোদে রেখে দিলে শুকিয়েও যাবে, তারপর সন্ধ্যাবেলায় আবার ঢেলে নেব। তাহলে অল্প কয়েকটা করে মানে জিনিস শেষ হলেই না সেই ডিবাগুলোকে আমি ধুয়ে নিই, তাহলে বেশ পরিষ্কারও থাকে আর ধোয়াও হয়ে যায়। আর ওই কারণে চলে এসেছি ছাদে। আর এখন যেন ছাদে গাছ করতে বেশি ভালো লাগে, কী বলো তো ছাদের রোদটা বেশ ভালো থাকে, তো সে কারণে রোদে বসে বসে ভালো লাগে, আর শীতের দিন রোদটা বেশ গায়েও লাগে, তো সেইভাবেই চলে এসেছি ছাদে। আর এখন ধরো ডিবাগুলো আমার ধোয়া হয়ে গেছে,
তো এগুলো ভালো করে ধুয়ে এখানেই ছাদের মধ্যে রেখে যাব। তো সন্ধ্যের মধ্যে ডিবাগুলো শুকিয়ে যাবে, তারপর আমি জিনিসগুলোকে ঢেলে রাখবো। ঢেলে রেখে আর এমনি সমস্ত তো কাজ আমার হয়ে গেছে, এবার কী বলো তো এগুলো ধুয়ে নিয়ে চলে যাব স্নান করতে। আর আজকে কাঁচা সেরকম ছিল না, তো সেই কারণে আজকে কাঁচি নিয়ে ভাবলাম আজকে আর কাচবো না, তো একবারে কালকে, আজকে অল্প কটা যেহেতু ছিল রেখে দিলাম সেগুলো, যে একসাথে কালকে একবারে কেচে নেব। তো চলো, আর এখানে দেখো ডিবাগুলো ছাদের মধ্যে আমি রেখে দিয়ে গেলাম, আর ছাদের রোদটা যেহেতু বেশি তো শুকিয়ে যাবে এখানে, তো পরে বিকালবেলা যখন মানে ছাদে উঠবো তো তখন ডিবাগুলোকে নিয়ে চলে যাব। আর এই যে দেখো চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার চলে এসেছি ছাদে, মানে শীতকালে রোদটাকে ছাড়তে ইচ্ছা করে না। আর এখানে দেখো নিয়ে এসেছি আমি শাক, লাল শাক নিয়ে এসেছি। আর আজকে কী বলতো রান্না করব না, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে নিমন্ত্রণ আছে, তো ও খেতে যাবে। আর কালকে রাত্রের মানে সবাই তো রুটি খাওয়া হয় রাত্রে, তো ভাত কালকে চালটা অনেকটাই নেওয়া হয়ে গেছিলো, বুঝতে পারিনি, তো ভাত রয়েছে অনেকটাই, তো ভাবলাম ভাতটা ভাজা করে নেব। আর কী বলতো একটু ডিম পোচ করে নেব, আর সমস্ত সবজি দিয়ে শাকটা ভাজবো, ফুলকপি, আলু, পেঁয়াজ, তারপরে ম্যাগি মশলা দিয়ে দেবো একটুখানি, দিয়ে তারপরে সমস্ত সবজি দিয়ে ভাতটা ভেজে নেব, যেহেতু শীতের ভাত দেখবে নষ্ট হয় না। আর তো সেই কারণে ভাবলাম যে না তাহলে ছাদে গিয়ে এক কাজ করি, মানে সবজিগুলো আগে বেছে গুছিয়ে রেখে দিই। তো এখানে লঙ্কার যে বোটাগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, তো ছাড়িয়ে রোদেও বসা হলো, আর এগুলো দেখবে কাজটাও আমার করা হয়ে গেলো। আর যেহেতু রান্নার তাড়া নেই না, ওই কারণেই এই কাজটা আর কি, আর নইলে এতক্ষণ কী বলো তো চান করার পর মানে দৌড়াতাম শুধু এদিক আর ওইদিক। তো যেহেতু আজকে রান্না তাড়া নেই সেই কারণে দেখো বসে বসে এই কাজগুলো টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো কাঁচা লঙ্কা, এই মাত্র তো বাজার নিয়ে এলাম কাঁচা লঙ্কার, এগুলো বটাগুলো ছাড়িয়ে রাখলে না অনেকদিন পর্যন্ত মানে টাটকা থাকে। আর এখন সবজিগুলো ধোয়া হয়নি, একবারে এই যে লঙ্কা টঙ্কা বটাগুলো যে ছাড়িয়ে নিয়ে একবারে ধুয়ে নিয়ে তারপরে মানে ফ্রিজে রাখবো আর কি, টমেটোগুলো ধোয়া হয়নি। আর আজকে সেরকম বাজার আমি আনিনি, মানে মাছ নিয়ে এসেছিলাম আর এই কটা সবজি কালকের মতো, তো দুটো কাঁচকলা নিয়ে এসেছি, তো ভাবলাম কালকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো একটুখানি। এই দেখো আমার দিদি করবেন মাখছে, আর এই যে একটা ছোট ভাই, এই পাঁচের বাড়ির ভাই, আর এই যে মা, এই যে একটা মা, আর এই দেখো এই একটা বেলটা দেখো দিদি মাখছে, দেখছো করবেল খাবে? হ্যাঁ খাবো তো, এখানে চলে আছো দেখা তুমি। আর এই যে দেখো দুপুর হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে আমি বসেছি, তো তোমাদেরকে তো বললামই যে আজকে রান্না করিনি। তো দেখো ভাত ভাজা, ওইদিকে ডিম পোচ, আর এখানে নিয়েছি একটু টমেটোর চাটনি। তো এই দিয়ে আজকের মানে দুপুরটা শেষ হলো আর কি, মানে দুপুরে একদিনের মতো ছুটি পেলাম। তো ভাত ভাজাটা আমার মেয়েই করলো, তো ও খুব সুন্দর করে ভাত ভাজা, তো ভাত ভাজা হলেই না আমার মেয়েকেই বলি করতে, তো ও করলো বসে। আর এখন দেখো সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমিও বসে পড়েছি, আর এখানে ঘরের মধ্যেই বসেছি, তো একটা বই হচ্ছিলো খুব ভালো, তো সেই বইটা দেখতে দেখতে এই যে খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে নিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেলে ছাদে যাবো একটুখানি সময় রোদে বসবো, দিয়ে সে যে ডিবাগুলো ধুয়েছিলাম তো সেগুলো নিয়ে আসতে হবে, আর কয়েকটা জামা কাপড় রয়েছে ছাদে তো সে নিয়ে আসবো, আর গাছগুলোতে একটু জল দিয়ে আসবো। তো দিয়ে আসার পরে তারপরে জামা কাপড় মানে গুছানো আছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে আছে, বিকালের কাজ যেহেতু, আর এখন কটা বাজে জানো তো 3টে বেজে গেছে, তো খেতে আজকে 3টে বেজে গেলো, যেহেতু বলেছিলাম যে রোদে বসেছিলাম, তারপরে যে মেয়ে কদবেল মেখেছিলো তো সেটা খেলাম, তো তার জন্য খিদাটা ছিল না, তো সেই কারণে একটু দেরি করেই বসলাম খেতে। তো ওদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো মেয়েদের, তো ওরা খেয়ে উঠে গেছিলো, তো আমাকে বলছিলো খেতে, তো আমি বললাম না যেহেতু খিদা না নেই তো আমি পরেই খাবো, তো এই জন্য দেখো এত বেলা হয়ে গেছে। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে চা করে নিয়েছি, চা করে আর একটু চপ, আর একটু নিয়ে এসেছি একটু বেগনি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তো যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো চলো এখন খেয়ে নিই।